এই আয়াতের ভিত্তিতে আলাল বের তাকুয়াওয়ালা তা আনু আলাল ইসমাল উদান ভালো এবং নাই কাজে সহযোগিতা করো অন্যায় এবং অসৎ কাজে কোন অবস্থাতেই সহযোগিতা করা যাবে না যদি পরিষ্কার জানা যায় যে সে অ্যালকোহল কিনতে যাচ্ছে বলছে তাকে নিয়ে যাওয়া যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো যে কেউ পূজা করতে যাবে আল্লাহ আল্লাহবাদী অন্যের পূজা করবে অন্যের উপাসনা করবে এটা পরিষ্কার হয়ে গেলে তাকে কোনো মতে এবং কি রাস্তাও দেখিয়ে দেওয়া যাবে না যে এই গলি দিয়ে যাও যে দেখবে যে বাম দিকে মন্দির। নাউজুবিল্লাহ ফিল খালি। বলছো তুমি দেখা লাগাও লোককে জিজ্ঞাসা কর। বা অন্য গাড়িতে চলে যাও। রজিদ মালিক আল্লাহ। আল্লাহ সুরাক দিয়ে পর্যন্ত রজিদবে। দেখেন এটাও একটা পরীক্ষা হতে পারে সে ভাইয়ের জন্যে এই জন্য সবসময় नीट এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে থাকে। শরীয়তের দৃষ্টি কোণে। জন্য বলবো যে জেনে শুনে হ্যাঁ অজান্তে যদি বলে সে কি কাজ করতে যাচ্ছে বা কিসের জন্য আব্ভাব কিছু পাওয়া যাচ্ছে না সে বলছে আমি তেরো নম্বর হোটেলে যাব ভালো কাজ করতে পারে সেখানে খারাপ কাজ করতে পারে সেটা আলাদা কথা জাস্ট সে বলবে যে হ্যাঁ আমি সেখানে বেশাবৃত্তি করতে যাব বা সেখানে আমি মদপান করতে যাব অবৈধ জিনিস যেটা মন বলবে যে না সে অবৈধ কাজ তখন মন সার্টিফাই দিবে আপনার বিবেক সার্টিফাই দিবে যে আসলে কি কাজ করতে যাচ্ছে বা সে কি বলছে যদি বলে যে না সাধারণ ভাবে সে করবে অন্যায় কিন্তু সে অন্যায় কথা বলছে না সে বলছে আমি ওই দোতলা বাড়িটাই যাবো যাবো তো যাবো ট্যাক্সি মিটারে যাওয়া উঠবে পরিষ্কার যখন হয়ে যাবে সেসব অবৈধ জায়গা বলে কুহে নিয়ে যাচ্ছে এটা হারা হবে এই জায়গা যাওয়া যাবে না সে প্যাসেঞ্জারকে গাড়িতে তোলাও যাবে না সেই টাকাটাও বৈধ হবে না